শুনলাম আমি নাম কমু না, নাম করলে ফ্যাক্টরি হয়ে যায়, আমি জানলাম কই সেই নেতা হয়ে যায়, এটা কমুনা নাম, হ্যাঁ একসময় আমাদের সাথে ছিল। তো এটা সেদিন বলছে কি পুলিশ ছাড়া রাস্তায় নামে, আমি গত পরশুদিন বলছি নারায়ণগঞ্জে মিটিংয়ে, ওটা ভিডিও এরা ছেড়ে দিছে এরা, হ্যাঁ আমি বলছি পুলিশও তোকে দিয়ে দিলাম, যা পুলিশও দিলাম, যা 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 সব দিলাম, এইবার কখন নামবি? যদি গালাগালি বন্ধ না করেন, যদি আমার বিরুদ্ধে গালি দেন আমার আপত্তি নেই, আমাকে মারতে আসেন আমার আপত্তি নেই, আমাকে ঢিল মারেন, ক্যাসেলে মারেন, বিরুড়ে মারেন, শামসুবাইলে মারেন, মাসুমে মারেন, চেয়ারম্যানদের মারেন, আপত্তি নাই। কিন্তু আমার মাতৃতুল্য শেখ হাসিনা, আমার পবিত্র নেত্রী শেখ হাসিনা, আমার জাতির পিতার বঙ্গবন্ধু যাকে আমরা বাঁচাতে পারি নাই, যিনি এখন কবরে আছেন, তাকে নিয়ে খারাপ গালি দিবা, পুলিশ টুলিশ যাস সবটুকু দিলাম, কখন নামতে চাস আর কখন খেলতে চাস কম। 24 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জে এই মাথা থেকে আরম্ভ করে ওই মাথা পর্যন্ত শেষ করে দিয়ে ঢাকায় যাব, আগে খেলা খেলবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ পারবো না আমরা, ওরা বুঝলেন আমি মহিলাই যথেষ্ট ইনশাআল্লাহ, আমার মহিলা যারা আছে তারাই যথেষ্ট, চিনন তো নাই, এগুলি সব শেখ হাসিনা শুনিনি, জানাগুলো লই এখন ওই যে ভাই চ্যানেল আছে, ওই যে আছে বিচার একটা আছে, এগুলি যখন নামবো না তখন আমরা চান্সই পাবো না, ওগুলো টাইম না থাকাইতে থাকাইতে তো আমরা জাম শেষ হয়ে যাবো। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বাংলায় পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে টেলিভিশনে এবং তার প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন কি হয়েছে, বাংলাদেশে কেউ কেউ ঘাঁটি করতে চায়, বাংলাদেশকে বেস করে বঙ্গোপসাগর সেন্ট মার্টিন দ্বীপ বেস করে আমাদেরকে কী করতে চায়, সিরিয়া আফগানিস্তান লিবিয়া কিংবা ইউক্রেন বানাতে চায়। উনি বলেছেন দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে আমরা ক্ষমতায় যাব না, এবং 2001 আমরা ক্ষমতায় যেতে পারতাম। আমি নিজে বলেছিলাম যে আপা ওরা যদি গ্যাস চায় মিথ্যা মিথ্যা বলে দেন না যে নির্বাচনের পরে গ্যাস দিব, উনি মিথ্যা মিথ্যাও বলেন নাই, মিথ্যা মিথ্যাও বলেন নাই। যখন আমেরিকার সাবেক রাষ্ট্রপতি আসলো, প্রেসিডেন্ট আসলো, যেকে মিটিং করলেন নির্বাচন কেমন হবে, তখন জিজ্ঞেস করা হলো আপা জিল্লুর রহমান যা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং জিল্লুর রহমান সাহেব, আর ওদিকে ছিলেন খালেদা জিয়া আর বোধ হয় তখন বোধ হয় বদ্রুদ্দোজা চৌধুরী সাহেব ওনাদের ইয়ে ছিলেন, সাধারণ সমাজ ছিলেন। জিজ্ঞেস করা হলো যে তোমরা গ্যাস নিয়ে কী করবে যখন আমরা ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমার দেশের 50 বছরের রিজার্ভ না রেখে এবং কতটুকু গ্যাস আমার আছে এইটা না জেনে আমি কোনো গ্যাস এক্সপোর্ট করব না। পরিষ্কার বাংলা, পরিষ্কার বাংলা, যদি বলতেন ঠিক আছে আমরা চিন্তা করে দেখছি আমরা দেবো দিতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তখন জিজ্ঞেস করা হলো ম্যাডাম খালেদা জিয়াকে যে আপনাদের মতামত কী, ওনারা বললেন আমরা ক্ষমতা আসলে আমরা গ্যাস দেব। তখন ম্যাডাম খালেদা জিয়ার পিঠে হাত দিয়ে যিনি আমেরিকার এক্স রাষ্ট্রপতি এসেছিলেন বললো থ্যাংক ইউ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিল্লুর রহমান চাচারে বললেন কাকা চলেন জায়গা যাওয়ার হয়ে গেছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো জাবান পানীয়। যাওয়ার হয়ে গেছে, আমি নির্বাচনে পাস করলাম নারায়ণগঞ্জে, 34,000 ভোটে আমাকে ডিক্লেয়ার করে দিল। ডিক্লেয়ার করে দেওয়ার পরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলেন যে ঢাকা ডিভিশন থেকে তোকে একমাত্র পাস করতে দিচ্ছে। আমি না পা এইমাত্র উপজেলা বদলে দেওয়া হয়েছে, এইমাত্র বদলে দেওয়া হয়েছে, বদলে দেওয়া হলো। সেনাবাহিনী বললো চলে যান নাহলে আপনাকে মেরে ফেলা হবে। আমি কারা মারবো, উনি উত্তর দিলেন যা উত্তর দেওয়ার দিলেন, চোখের সামনে বাক্স বদলান হবে, আমরা মেনে নিয়েছি। বাংলাদেশে আজকে কেউ চিন্তা করে, আগে বাংলাদেশে পৃথিবীর কোনো দেশের একটা স্যাপলা ফ্যাপলা আসতো না, এখন দেখি সকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বিকালে ফ্রান্সের প্রেসিডেন্ট, এরপরে এইটা ওর পরে ওইটা, অস্থির হয়ে গেলাম আমরা। এত দেশ আছে কেন? কারণ শেখ হাসিনা প্রমাণ করেছেন পৃথিবীর সবাইকে বাংলাদেশ এখন আর কারোর পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় নাই, বাংলাদেশ নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে, আমরা কারোর পায়ের উপরে দাঁড়াই। এত বিশ্ব অর্থনীতি খারাপ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানুষ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্থনীতিবিদরা বলেছে যদি এই হারে চলতে থাকে 2040 সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর টপ 10টা ধনী দেশের মধ্যে একটা দরিদ্র দেশ হবে ইনশাআল্লাহ। এখানে সবার বাচ্চা কাচ্চা আছে, নাতি নাতি হয়ে গেছে, আমার নাতি হয়ে গেছে, এখন আমরা চিন্তা করি ওদের স্বপ্ন, ওদেরকে একটা সুন্দর দেশ দিতে চাই। তাহলে আজকে যদি অনেকে বলে শেখ হাসিনা আওয়ামী লীগের, না শেখ হাসিনা আওয়ামী লীগের না, উনি আর আওয়ামী লীগের না, উনি আওয়ামী লীগের ছিলেন এক সময়। শেখ হাসিনা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির জাতি স্বপ্ন, ওই স্বপ্নকে মেরে ফেলে আমাদের স্বপ্নকে মেরে ফেলা হয়েছে, আর শেখ হাসিনা হচ্ছেন এখন আমার আগামী দিনে বাচ্চাদের ভবিষ্যৎ এবং স্বপ্ন, এই স্বপ্নকে আমরা হারাতে চাই। এই কারণে আমি কি হলাম, আমি কি হলাম না,
That is not subject. Subject একটাই আমাদের বাংলাদেশকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনা দরকার, কারণ শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ। আমার ছাত্রলীগ, যুবলীগ, এই সাজু আছে সবাই, বাদল সবাই খেপে গেল যে প্রোগ্রাম করি আমি, না রাখো না। আমি কিন্তু আরো বড় বড় অনেক নেতা আছে, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, হ্যান ত্যান, এই বড় বড় পদ পদ আছে, দেখি না কে কি করে। দেখলাম না কিচ্ছু করে না, দেখলাম নেত্রীকে তুলে গাড়ি দেয় তাও কিছু করে না, দেখলাম বঙ্গবন্ধুর না গাড়ি দেয় তাও কিছু করে না, তাও কিছু করে না। তখন চিন্তা করলাম সময় এখন ঘন্টা বাজানোর হয়ে গেছে, সারা দেশে ঘন্টা বাজাবে নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্ম, প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব নারায়ণগঞ্জ দিয়েছে, প্রতিটা আন্দোলনের নারায়ণগঞ্জ। আমরা আমাদের সেই ঐতিহ্য ফিরে দিতে চাই। আজকে এখানে দুই তিনজনের মুখ দেখতেছি না, যদি দেখতাম তাহলে খুব খুশি হতাম। চাপাও রাজনীতি ছাড়েন, দেওয়াল রাজনীতি করেন। চাপাও রাজনীতি ছাড়েন, দেওয়াল রাজনীতি করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কত সভ্য দেখেন, আমার কাছে খুব ভালো লাগছে, কত সভ্যতা ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওরা কয় ব্রিটেন বলে বিপক্ষে পাও গাইলা বৈশা আমার নেত্রীর লোকের কথা না, আমি শিখতেই পারব, আমার শিখার উপায় নাই। হ্যাঁ, বড় বড় পত্রিকায় বড় বড় আতেল্লা বাংলাদেশের কত কথা বলে, আমি সেলফি তাই ধরতেই পারি না টেলিফোন। আমেরিকার রাষ্ট্রপতি আবার সেলফিও তুলে, আমার আমেরিকার রাষ্ট্রপতি সেলফি তুলেছে, আমার কাছে এটা সাবজেক্ট না। ব্রিটেনের প্রধানমন্ত্রী পাগেলে কথা বলে সম্মান দিয়েছেন, এটাও সাবজেক্ট না। দুবাই কথা বলেছে, সৌদি আরব কথা বলেছে, সবাই বলেছে, প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। ভারতের আমাদের অকৃত্রিম বন্ধু যারা আমাদের 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধে যাদের 30,000 সোলজার মারা গেছিল, সেই ভারতের প্রধানমন্ত্রী যেভাবে তাকে সম্মানিত করেছেন সেটাও আমার ব্যাপার না। ব্যাপার একটাই, বাংলাদেশের জনগণ তাকে বিশ্বাস করেছে এবং বাংলাদেশের মানুষ তার উপরে ভরসা করে।